আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে আমার শ্বশুর শাশুড়ি আসছে, আসার সময় সেমাই বানিয়ে নিয়ে আসছিল। সেমাইটা এত মজা হয়েছে, মানে বাড়ির সবাই খাইছে, তারা দুধের জিনিস খায় না, তারাও খাইছে, আমার মেয়েও খাইছে, আর আয়াতের বাবার তো কথাই নাই। এর জন্য আমরা সেমাই বানাইতে বসছি। এই যে এটাকে অনেকে বলে জিরা কাটা সেমাই, আবার জয়দানাও বলে। মা এলো সাদা বানিয়ে নিয়ে আসছিল, আমরা হচ্ছে যে কালার দিয়ে বানাবো। এটা হলো লাল, আর এইটা হলো হলুদ, আর এই যে এটা হলো সবুজ কালার, আর এই যে সাদা বানাইছি, চারটা কালার হইব। মা সাদাটা আর আপনি বানান না, হলুদটা বানান। আমি সবুজটা বানাব। দেখ তোর মা ওই কত তাড়াতাড়ি বানাইতেছে, আর আমরা পারতাছি না। হ্যাঁ দে তো মা ওই ভাই সামনে দিয়ে তাড়াম না রে মা, ওই ওই বানা নাই আমার বানি আই গেছে, অত মুছি বানি হই না। এই যে নাও দেখা যাক। তো আমি একটু গুঁড়া দুধ দিই স্বাদ বাড়ানোর জন্য, আপনারা মন চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। Thank you.
এত সাদা যে দেখ কালার মালার কিছু বোঝা যাচ্ছে না মজা তুমি খাও লবণ ঠিক আছে না ঠিক আছে দেখেন কালার বেশি বোঝা যাইতেছে না কারণ হচ্ছে আমরা কালারটা একটু কম দিছিলাম যেহেতু কেমিক্যাল আয়তার বাবা এর জন্য কালার বেশি দিতে দেয় নাই এর জন্য রান্না করার সময় যে হালকা হয়ে গেছে রান্না করার পরে আর সাদার বাঘটা যেহেতু বেশি ছিল তো কালারটা একটু বেশি দিলে বেশি ফুটতো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ